বাংলা টাইপিংয়ের সমস্ত ধরনের সমস্যার সমাধান নিয়ে আজকের এই টিউটোরিয়ালটি যারা আপনারা ইতিমধ্যেই বিভিন্ন সফটওয়্যারে বাংলা টাইপ করছেন বা আগামী দিনে ইংরাজির মতো বাংলাও টাইপ করতে চান তাদের জন্য আজকের এই টিউটোরিয়ালটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নমস্কার আমি সঞ্জয় আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল জীবিকা সংস্থান যারা আমরা কম্পিউটার ব্যবহার করি তারা প্রত্যেকেই ইংরাজি টাইপ করতে পারি তার কারণ আমাদের উইন্ডোজ অপারেটিং সিস্টেমে বাই ডিফল্ট ইংলিশ ল্যাঙ্গুয়েজটা ইনস্টল করে এবং আমাদের যে কীবোর্ডটা আমরা টাইপ করি কীবোর্ডটাও ইংরেজিতেই দেওয়া রয়েছে এবার আমরা যে কোনো অ্যাপ্লিকেশান সফটওয়্যার অর্থাৎ মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট বা পেজমেকার ইনডিজাইন কোরালড্রো ফটোশপসহ যে কোনো জায়গায় আমরা খুব সহজেই ইংরাজি ফন্টটাকে সিলেক্ট করে আমরা টাইপ করতে পারি ঠিক একইভাবে যদি আমরা বাংলা টাইপ করতে চাই তাহলে কিন্তু আমাদের প্রথমেই সমস্যা হয় যে প্রথম কথা কীবোর্ডে তো বাংলা নেই এবং আমাদের কম্পিউটারে কিন্তু বাংলা ফন্টও নেই তাহলে বাংলা টাইপ করতে গেলে প্রথমেই আমাদের চিন্তা হয় যে কিভাবে বাংলা টাইপ করব। তো সমাধান কোথায় না সমাধান সরাসরি আমরা ইউটিউবে সার্চ করি কী কীভাবে বাংলা টাইপ করব। তো আমাদের চোখের সামনে বিভিন্ন রকম টিউটোরিয়াল চলে আসে তার তার মধ্যে যেটা আমাদের খুব সহজ লাগে তো সেটা আমরা নিয়ে নিই সেইভাবেই আমরা বাংলা টাইপ করতে কিন্তু শুরু করে দিই যারা ইতিমধ্যেই আপনারা বাংলা টাইপ করছেন একটু নিজেকে স্টাডি করে দেখুন আপনারা যে বাংলা টাইপ করছেন কোন লজিকে করছেন কোন লজিক আছে কি না ইউটিউব দেখে মোটামুটি একটা আপনার পছন্দ মতো তুলে নিয়েছেন আজকে আপনাদের বাংলা টাইপের পুরো বিষয়টা আপনাদের সামনে রাখছি এরপর আপনারা নিজেরাই চিন্তা করবেন নিজেরাই ভাববেন কোন বাংলা বা কিভাবে বাংলা টাইপ করা উচিত বর্তমান সময়ে আপনার কম্পিউটারে যে সমস্ত অপারেটিং সিস্টেমগুলো রয়েছে তার মধ্যে উইন্ডোজ অপারেটিং সিস্টেমের এইগুলোর কোনো না কোনো একটা আপনার আছে অর্থাৎ উইন্ডোজ সেভেন উইন্ডোজ এইট উইন্ডোজ এইট পয়েন্ট ওয়ান উইন্ডোজ টেন উইন্ডোজ ইলেভেন তো এই মুহূর্তে যে সমস্ত নতুন কম্পিউটারগুলো বাজারে আসছে তাদের প্রত্যেকটাতে কিন্তু উইন্ডোজ টেন সাপোর্টেড বা উইন্ডোজ ইলেভেন সাপোর্টেড আর পুরোনো দিনের এখনও পুরোনো ভার্সনের কিছু মাদারবোর্ড মার্কেটে রয়েছে সেগুলোতে আপনার সেভেন এইট এগুলো আপনার সাপোর্ট করে আদারওয়াইজ নতুন যত মেশিন আসছে এই মুহূর্তে বাজারে বা নতুন যে সমস্ত মাদার বোর্ডগুলো বা কম্পিউটারগুলো বাজারে আসছে সেগুলো কিন্তু সবই এই মুহূর্তে উইন্ডোজ টেন কমফোর্টেবল বা উইন্ডোজ ইলেভেন কমফোর্টেবল এইগুলো আর কিন্তু আপনার নতুন কম্পিউটারে এই অপারেটিং সিস্টেমগুলো সাপোর্ট করে না এটা একটা বিষয় আমি কতগুলো বিষয় আপনাদের সামনে রাখছি তারপরে আমি বাংলা সফটওয়্যারে যাচ্ছি তাহলে প্রথম কথা আমরা বাংলা টাইপের আগে কি জানলাম বাংলা টাইপ করার আগে আমরা জানলাম যে মার্কেটে উইন্ডোজ অপারেটিং সিস্টেমে যে ভার্সেনগুলো বর্তমান সময়ে থাকছে তার দুটো ভাগে আমি ক্যাটাগরি করতে পারি এক নতুন যে সমস্ত মেশিন আসছে সেগুলো টেন ইলেভেন সাপোর্টেড আর এখনও পর্যন্ত পুরোনো যে সমস্ত মেশিন মার্কেটে রয়েছে সেগুলো সেভেন এইট সাপোর্টেড তাহলে আমাকে এমন একটা বাংলা টাইপিং সফটওয়্যার চুজ করতে হবে বা বাংলা টাইপিংয়ের পদ্ধতি এমন চুজ করতে হবে যেখানে সেভেন এইট টেন ইলেভেন বা আগামী দিনে যে কোনো অপারেটিং সিস্টেম আসুক না কেন সব জায়গায়তে যেন আমি টাইপ করতে পারি এটা হচ্ছে প্রথম বিষয় দ্বিতীয় বিষয় বিভিন্ন সফটওয়্যারের ভার্সান দু হাজার সাল থেকে বাংলা টাইপিংয়ের আমূল পরিবর্তন হয়েছে দু হাজার তিন সাল থেকে অর্থাৎ দু হাজার তিন সাল থেকে যে সমস্ত সফটওয়্যারের যে ভার্সানগুলো আপডেট হয়েছে এবং দু হাজার তিন সালের আগে পর্যন্ত যে সফটওয়্যারের ভার্সানগুলো ছিল এটাকে আমরা দুভাবে ক্যাটাগরি করতে পারি অর্থাৎ যত অ্যাপ্লিকেশন সফটওয়্যার রয়েছে তার বিভিন্ন সময়ে সেগুলো আপডেট হয় প্রত্যেক বছর বছর আপডেট হয় তাহলে বা দু হাজার তিন সালের আগে পর্যন্ত একভাবে কিন্তু বাংলা টাইপিং হতো এবং সেই সফটওয়্যারগুলো বা বাংলা টাইপের পদ্ধতিগুলো কিন্তু অ্যাপ্লিকেবল ছিল পেজ মেকারের সমস্ত ভার্সানে অ্যাডপ্ট ফটোশপের সিএস বা তার আগের ভার্সান পর্যন্ত অ্যাডপ্ট ইলাস্টেটারও ঠিক তেমনি সিএস বা তার আগের ভার্সান পর্যন্ত অ্যাডপ্ট ইনডিজাইনের সিএস থ্রি বা তার আগের ভার্সান পর্যন্ত কোরাল ড্র এক্স সেভেন বা তার আগের ভার্সান পর্যন্ত এবং মাইক্রোসফট ওয়ার্ড বা মাইক্রোসফট অফিস টু আগের ভার্সান পর্যন্ত দু সালের বা তার আগের যে সমস্ত অ্যাপ্লিকেশান সফটওয়্যারের ভার্সানগুলো রয়েছে সেই সমস্ত ভার্সানে কিন্তু একভাবে বাংলা টাইপিং করা হয় আর দু হাজার সালের পর থেকে যে সমস্ত ভার্সানগুলো রয়েছে আমি যদি দেখে নিই অ্যাডপ ফটোশপ সিএস সিক্স বা তার পরের ভার্সান অ্যাডফ্ট ইলাস্টেটার সিসি দু হাজার চোদ্দো বা তার পরের ভার্সান অ্যাডপ ইনডিজাইন সিএস সিক্স বা তার পরের ভার্সান কোরালড্রো এক্স বা তার পরের ভার্সান মাইক্রোসফট ওয়ার্ড টু বা তার পরের ভার্সান অ্যাডো প্রিমিয়ার প্রো দু হাজার সিসি প্রো সিসি দু হাজার বা তার পরের ভার্সান এবং আপডেট অর্থাৎ আমি বলতে চাইছি দু সালের আগে একটা ভার্সান ছিল আর দু সালের পর থেকে বিভিন্ন ভার্সান আপডেট হয়েছে তো অ্যাপ্লিকেশান সফটওয়্যারগুলোকে আমরা দুভাগে ভেঙে নিতে পারি বাংলা টাইপিংয়ের ক্ষেত্রে এবারে আমরা আসি বাংলা টাইপিং করতে গেলে কোন কোন সফটওয়্যার মার্কেটে এই মুহূর্তে রয়েছে বাংলা টাইপিং সফটওয়্যারের কিছু নাম আপনাদের সামনে যেমন ধরুন বাংলা ওয়ার্ড আই লিভ আমি এই দুটো সফটওয়্যার নাম বললাম এই দুটো সফটওয়্যার মূলত কিন্তু এরা কোনো অ্যাপ্লিকেশন সফটওয়্যারে সরাসরি এদের টাইপ করা যায় না এদের নিজস্ব জায়গাতে নিজস্ব অ্যাপ্লিকেশানে সেখানে টাইপ করে কপি করে আমাদের যে কোনো অ্যাপ্লিকেশান সফটওয়্যারে আনতে হয় তো এগুলো একেবারে প্রিলিমিনারি লেভেলের সফটওয়্যার এগুলো প্রফেশনালি আমরা কোনোভাবেই এদের নিয়ে কাজ করা সম্ভব নয় তাই এদের মতো সফটওয়্যারগুলোকে আমরা একেবারেই ব্যবহার করব না এক দ্বিতীয়ত এখানে আরও কিছু সফটওয়্যার রয়েছে যেগুলো আগে ব্যবহার হতো এখন আর খুব একটা মার্কেটে ব্যবহার হয় না যেমন তন্মাত্র যেমন তলমাত্র বা শ্রীলিপি বা আকৃতি এই ফন্টগুলো আগে এসেছিল এখন আর সেরকমভাবে ব্যবহার হয় না বাট মার্কেটে আছে এই মুহূর্তে সব থেকে পুরোনো বাংলা টাইপিং সফটওয়্যার যেটা ছিল টপ টাইপ তার আপার ভার্সান এসেছে এসআরভি আর এই লেভেলেরই একটি সফটওয়্যার রয়েছে এসআরভি টাইপেরই এস টিএম যেখানে আরেকটু প্রফেশনালভাবে পাবলিকেশন কাজের জন্য এই সফটওয়্যারটা মার্কেটে রয়েছে তো এসআরভি এবং এস সেই সঙ্গে সব থেকে লেটেস্ট বাংলা টাইপিং সফটওয়্যার হলো ইউনিকোড এছাড়া আইএসএম বা বিজয় বা পারফেক্ট টাইপিস্ট এগুলোও রয়েছে বাট কিছু কিছু সফটওয়্যার আছে যেমন বাংলাদেশের জন্য স্পেশালি সেগুলো ডিজাইন করা হয়েছে বা বাংলাদেশে বেশি ব্যবহার করা হয় যেমন বিজয় অভ্র বাট আমাদের পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষের জন্য যারা আমরা বাংলা টাইপের কাজ করি তাদের ক্ষেত্রে এসআরভি এস এবং ইউনিকোড এই তিনটে একেবারে প্রফেশনাল কাজের জন্য এখানে আরেকটা বিষয় মাথায় রাখবেন যতগুলো বাংলা টাইপিং সফটওয়্যার এখানে দেখালাম সমস্ত কিন্তু থার্ড পার্টি বাংলা টাইপিং সফটওয়্যার বাট দু হাজার তিন সালে যেটা বললাম যে বাংলা টাইপিংয়ের আমূল পরিবর্তন হয়েছে অর্থাৎ ইউনিকোড সফটওয়্যারটি নতুনভাবে প্রত্যেকটি উইন্ডোজ অপারেটিং সিস্টেমের সঙ্গে অটোমেটিক্যালি ইন্ট্রোডিউস হয়েছে আমি যে ফাইনালি তিনটে বাংলা সফটওয়্যার কথা বললাম এস STM, এবং ইউনিকোড এর মধ্যে SRB এবং STM এগুলো থার্ড পার্টি বাংলা টাইপিং সফটওয়্যার বাট ইউনিকোড বাই ডিফল্ট আমাদের উইন্ডোজের সঙ্গেই কিন্তু ইনবিল্ড এই সফটওয়্যারটা চলে আসে ঠিক যেভাবে ইংরাজি টাইপ করতে পারি ঠিক সেইভাবে আমরা কিন্তু ইউনিকোডে বাংলা টাইপিং করতে পারবো এগুলো আমরা আগামী টিউটোরিয়ালে আস্তে আস্তে জানবো আর একটা প্যারামিটার আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ কোনটা ব্যবহার করব এস করব করবো না এস টিএম করবো না ইউনিকোড করব কোন সফটওয়্যারটা আমি ব্যবহার করব তার জন্য আপনাকে কতগুলো প্যারামিটার আগে জানতে হবে বা আপনাকে অ্যানালিসিস করতে হবে যে আমি বাংলা টাইপিংটা কি জন্য করতে চাই সাপোজ ধরুন কোনো একটা স্পেসিফিক অ্যাপ্লিকেশান সফটওয়্যারে আপনি টাইপ করবেন আমি ধরে নিচ্ছি পেজ মেকারে অনেকে শুধুমাত্র পেজ মেকারেই টাইপ করবেন অনেকে শুধু মাইক্রোসফট ওয়ার্ডেই টাইপ করবেন তাহলে আপনি পেজ মেকারে যদি টাইপ করেন তাহলে কিন্তু পেজ মেকারে ইউনিকোড সাপোর্ট করে না পেজ মেকারে এসআরবি বা এস সাপোর্ট করে কিছু কিছু স্পেসিফিক অ্যাপ্লিকেশান সফটওয়্যারের ক্ষেত্রে আমাদের স্পেসিফিক বাংলা সফটওয়্যার চুজ করতে হয় এক দুই এবার ধরুন অফিসিয়াল পারপাস অর্থাৎ একদম সরকারি অফিস বা যে কোনো বেসরকারি অফিস যেগুলো রয়েছে যেখানে মূলত অফিসিয়াল পার্পাসে বিভিন্ন ওয়েবসাইট থেকে শুরু করে অফিসিয়াল কাজকর্মের জন্য যে টাইপিং বাংলা টাইপিংয়ে কাজে লাগে সেগুলো কিন্তু এই মুহূর্তে লেটেস্ট যে বাংলা টাইপিং সফটওয়্যার অর্থাৎ ইউনিকোড সেই ইউনিকোড কিন্তু আমরা এখানে ব্যবহার করে চলি অর্থাৎ অফিসিয়াল ওয়ার্ক বা একেবারে যারা নতুন বাংলা টাইপ শিখতে চাইছেন তারাও কিন্তু এই ইউনিকোডটাই ব্যবহার করবেন আর যারা সফটওয়্যার ডেভেলপমেন্টের কাজ করেন তারাও কিন্তু এই ইউনিকোডই কাজ করবেন এবং ইউনিকোডেই এই সমস্ত কিছু কাজ এখন বর্তমানে চলছে এছাড়া আপনারা যদি কোনো সাইবার ক্যাফের কাজ করেন বা অনলাইন জবের কাজ করেন বা একটু আগে যেটা বললাম অফিসিয়াল যে কোনো ধরনের ওয়ার্কের ক্ষেত্রে সেই ইউনিকোড কিন্তু আমরা ব্যবহার করব। ইউনিকোড বাংলা টাইপিং সফটওয়্যারেই সব কিছু কাজ করব। এবারে আসছি আমরা ডিজাইন সেক্টরে ডিজাইন সেক্টরে একটা প্রিন্ট মিডিয়া একটা অনলাইন মিডিয়া তো ডিটিপি এবং ডিজাইন বা প্রিন্টিং পারপাসে অর্থাৎ প্রিন্ট মিডিয়ার ক্ষেত্রে কিন্তু এস এসটিএম এবং ইউনিকোড তিনটেই আমরা ব্যবহার করতে পারি আবার অনলাইন মিডিয়ার ক্ষেত্রে কিন্তু স্পেশালি আমরা ইউনিকোড টাইপিং সফটওয়্যারটাই ব্যবহার করে থাকি তাহলে দেখুন আপনি কোন পারপাসে বাংলা টাইপ করবেন সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং কোন অ্যাপ্লিকেশান সফটওয়্যারে ব্যবহার করবেন তার কোন ভার্সান ব্যবহার করবেন সেই সব বিষয়ের উপর ডিপেন্ড করে আইদার এস বা এস বা ইউনিকোড এই তিনটের মধ্যে একটাকে আমাকে চুজ করতে হবে এখানে আরেকটা বিষয় আছে লেআউট লেআউট বলতে দেখুন এ বি সি ডি ই এফ জি এইচ এগুলো তো রয়েছে বা ওয়ান টু থ্রি ফোর রয়েছে তো এগুলোর কোন কিতে কি মারলে অ আ হসই দীর্ঘই এটা আসবে এটা আমাকে জানতে হবে এর জন্য ইন্টারন্যাশনালি দুটো স্ট্যান্ডার্ড মার্কেটে রয়েছে একটা হচ্ছে ফোনেটিক আর একটা হচ্ছে ইনস্ক্রিপ্ট একবার দেখিয়ে দিই এটা হচ্ছে ফোনেটিক লেআউট অর্থাৎ কি না আমরা যেমন আমার এ এম এ আর অর্থাৎ ইংরাজির মতো উচ্চারণ করে যেমন যদি বাংলা আমরা টাইপ করি তাহলে সেটা যে লেআউট আমাদের ফলো করতে হবে সেটাকে বলা হয় ফোনেটিক লেআউট আরেকটা লেআউট আছে যেটাকে আমরা সবাই প্রফেশনাল লেআউট হিসেবে প্রেফার করি এবং এই লেআউটটাকে সবাই আমরা প্রথম থেকে প্র্যাকটিস করি যেটাকে বলা হয় ইনস্ক্রিপ্ট লেআউট অর্থাৎ মূলত যেটাকে আমরা এক কথাই বলি কেতে ক তো এই লেআউটটা অত্যন্ত পপুলার এই দুটো বাংলা টাইপিং লেআউটের মাধ্যমে আমরা সমস্ত ধরনের বাংলা টাইপিং সফটওয়্যারে টাইপিং করতে পারবো এছাড়াও আরেকটা বাংলা টাইপিং লেআউট রয়েছে যেটাকে আমরা এসে ক বলি এটা মূলত একেবারে পুরোনো দিনের যারা টাইপ করেন যারা টপ টাইপে টাইপ করতেন যেটা পরবর্তীকালে এসআরবিতে ডেভেলপ হয়েছে তো এসে ক টপ টাইপ লেআউট এই লেআউটও এখন আমরা মার্কেটে পাবো তো এসআর ভি এস বা ইউনিকোড এই তিনটে লেআউট কিন্তু এই তিনটে সফটওয়্যারের ক্ষেত্রেই আমরা পাবো তো আমরা যারা একেবারে আপনারা নতুন তাদেরকে আমরা প্রেফার করব। ইনস্ক্রিপ্ট লেআউটে আপনারা কাজ শুরু করুন আগামী ক্লাসগুলোতে আমরা এসআর এস এবং ইউনিকোড এই সফটওয়্যারগুলোকে নিয়ে স্টেপ বাই স্টেপ কী করে ব্যবহার করব সেগুলো আমরা বিস্তারিত আলোচনা করব আজকের টিউটোরিয়ালটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটাকে অন করে রাখবেন পরের টিউটোরিয়ালে আবার দেখা হচ্ছে ভালো থাকবেন থ্যাংক ইউ